বই পড়তে আমরা সবাই ভালোবাসি, কিন্তু ব্যস্ততার জন্য তার হয়ে ওঠে কই। ক্যাপিটাল এফ এম 94.8 এনেছে সেই সব বই পোকাদের জন্য একটি বিশেষ আয়োজন, যার নাম ক্যাপিটাল থিয়েটার। শুক্রবার রাত 11টা থেকে 12টা পর্যন্ত এই 1 ঘন্টা সময় শুধু কান পেতে শুনুন আর উপভোগ করুন বাংলা সাহিত্যের অনবদ্য সৃষ্টিগুলো। ক্যাপিটাল থিয়েটারে আজ আমরা শুনব দুই বাংলার জনপ্রিয় কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের তুমুল জনপ্রিয় উপন্যাস সাতকাহনের 10ম পর্ব। কণ্ঠ দিয়েছেন জাহান অরণ্য, আপিল মাহমুদ এমিল, শাওন মজুমদার, মহুয়া মুনা, তাসনিম এ জান্নাত অর্থী এবং আরও অনেকে। সঙ্গীত আয়োজন রফিকুল ইসলাম ফরহাদ, পরিচালনা জাহান অরণ্য। তাহলে চলুন আজ উপভোগ করি দুই বাংলার জনপ্রিয় কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের তুমুল জনপ্রিয় উপন্যাস সাতকাহনের 10ম পর্ব। নটা বাজতে না বাজতেই বিয়ে বাড়ি ফাঁকা হয়ে গেল। একে শীতের রাত, তার উপর শহরটার নাম জলপাইগুড়ি। গরমকালে এখনও রাতে রিক্সা পাওয়া যায়, কিন্তু শীত পড়লেই সন্ধে গড়ালে তারা ওধাও হয়ে যায়। আর রিক্সা ছাড়া ঘোরাফেরার অন্য কোনো যান এখানে নেই। শহরে চিফ মিনিস্টারের উপস্থিতিও খুব একটা কাজে দেয়নি এই ব্যাপারে। স্টেশনের কাছে ওয়েসিস নামে একটা হোটেলে উঠেছেন অমরনাথ। খাওয়া দাওয়ার পর সেখানে যেতে হবে হেঁটে মাইলখানেক রাস্তা। সন্ধে নাগাদ তিনি এসছেন বিয়েবাড়িতে। বাগান থেকে সুভাষচন্দ্র আর নবনী ছাড়া কেউ তার সঙ্গে আসেনি। হরিদাস বাবুর মৃত্যুর পর কাউকে বলতেও ইচ্ছে হয়নি। এরকম একটা ঘটনায় সমস্ত বাগান একেবারে চুপ মেরে গিয়েছে। মেয়ের বৌভাতে না এলেই নয়, তাই আশা। দুঃখ তিনিও কম পাননি। তার চেয়েও বড় কথা, কাউকে বলতে পারেননি যে দীপা বাড়িতে থাকতে থাকতেই তিনি হরিদাসবাবুকে ঝুলন্ত অবস্থায় দেখেছেন। শুভযাত্রায় বিঘ্ন ঘটবে বলে পালিয়ে থেকেছেন। স্বার্থপরের মতো কাজ করেছেন নিশ্চয়ই, তবে সেটা মেয়েটার মুখ চেয়ে। কিন্তু সেই সঙ্গে মনে খুঁতখুতানি শুরু হয়ে গেছে অঞ্জলির। এই বিয়েতে একটার পর একটা অশুভ ইঙ্গিত ধরা পড়ছে। আজ বৌভাতে এসে মন হালকা হলো তার। মেয়ের বিয়ে হয়েছিল তার সাধ্যমতো, কোথাও কার্পণ্য করেননি, কিন্তু এই বাড়িতে এসে বুঝতে পারলেন সেটা কত সামান্য। নতুন বউ বসে আছে রাজেন্দ্রাণীর মতো, উপহারের পাহাড় তার পাশে। সুভাষচন্দ্র এসে দাঁড়ালেন। জামাইবাবু, এবার চলুন। হ্যাঁ, একবার দীপার সঙ্গে। না, আর যাবেন না। সন্ধ্যাবেলায় অনেক কষ্টে নিজেকে সামলেছে মেয়েটা। এখন চলে যাচ্ছেন জানলে ভেঙে পড়তে পারে। তাছাড়া আমার এখানে থাকতেও ভালো লাগছে না। কেন সুভাষ, কি হয়েছে? কি হয়েছে আপনি বুঝতে পারছেন না? বুঝতে পারলেও এতক্ষণ মনকে প্রবোধ দিচ্ছিলেন অমরনাথ। যতটা না এরা করছে, তিনি তার অনেক বাড়িয়ে ভাবছেন। সন্ধেবেলায় তাঁরা যখন বিয়ে বাড়িতে এসেছিলেন তখন কেউ তাদের সাদরে অভ্যর্থনা করেনি। প্রতুলবাবু ছিলেন না। বরযাত্রীদের মধ্যে কেউ কেউ চিনতে পারায় বসার জায়গা মিলেছিল। সুভাষচন্দ্র অনুরোধ করেছিলেন, একবার দীপার সঙ্গে দেখা করতে চাই, মানে ওর বাবা এসেছেন তো। খবর নিয়ে যে ভেতরে গিয়েছিল সে ফিরে এসে অপেক্ষা করতে বলেছিল। 1 ঘন্টা কেটে গেলেও কেউ ভেতরে নিয়ে যায়নি। ইতিমধ্যেই দুবার তাগাদা দিয়েছেন সুভাষচন্দ্র। তখন প্রতুলবাবু বেরিয়ে এলেন। ওহো, আপনারা এসে গেছেন, ভালোই হলো। খাওয়া দাওয়া হয়ে গেছে? অমরনাথ হাত জোর করে বলেছিলেন। আগে না, আগে একবার দীপাকে দেখতে চাইছি। নিশ্চয়ই নিশ্চয়ই আসুন আমার সাথে। তবে সে আর দীপাবলি নেই, এখন তো তার পুনর্জন্ম, নামটাও পাল্টে গেছে। আমার স্ত্রী রেখেছে আশালতা, আপনি ওকে আশা বলে ডাকলেই সুবিধা হবে। নবনীর সঙ্গে ছিল। সুন্দর সাজানো ঘরে সিংহাসনের ওপর বসে আছে মেয়ে। দরজায় দাঁড়িয়ে অমরনাথের মনে হল তিনি যেন এক মহারানীর দর্শন পাচ্ছেন। মাথায় মুকুট, সারা শরীরে গহনা, ফুলের মালা, লাল বেনারসির চাকচিক্য, সব মিলিয়ে ও যেভাবে বসে আছে তাতে মনেই হচ্ছে না ওকে কখনো দেখেছেন। দরজা পর্যন্ত পৌঁছে প্রতুলবাবু বললেন, ভেতরে মেয়েদের ভিড়, বিয়ের ব্যাপার তো এরকমই। বিয়ের ব্যাপার হলেও মেয়েরা তো মেয়েই, আপনি এখান থেকে এদের সাথে দেখা সাক্ষাৎ করুন। প্রতুলবাবুর গলার স্বর শুনে ঘরের মেয়েরা চুপ করে গিয়েছিল। সবাই এদিকেই তাকিয়ে মাথা নিচু করে বসেছিল দীপা। ঘর চুপচাপ হয়ে যেতেই বিস্ময়ে মুখ তুলল। তার নজর দরজায় আসতেই অমরনাথের চোখাচোখি হল। অমরনাথ কি করবেন বুঝতে না পেরে হাসবার চেষ্টা করলেন। দীপার শরীরটা যেন সিংহাসন ছেড়ে ওঠার চেষ্টা করল। সঙ্গে সঙ্গে নতুনটি বলে উঠলেন, ওমা করছো কি? নতুন বউ আসন ছেড়ে উঠে নাকি? দীপা ধীরে ধীরে শরীরটাকে ছেড়ে দিল। অমরনাথের কথা বলতে খুব ইচ্ছে করছিল, কিন্তু সুভাষচন্দ্র বললেন, চলুন জামাইবাবু, বাইরে গিয়ে বসি। এসব অনেকক্ষণ আগের কথা। খাওয়া দাওয়া হয়েছে এবং সেই সময় প্রতুলবাবু একবার সামনে এসে দাঁড়িয়েও ছিলেন, কিন্তু যে যত্ন তিনি তাকে চা বাগানে করেছিলেন তার সে কি ভাগও এখানে পাননি। অতএব সুভাষচন্দ্র কি বলতে চাইছে তা তিনি ভালোভাবেই বুঝতে পারছেন। মেয়েটা সুখী হোক। দীপা মরে গিয়েছে, আশালতা রাজেন্দ্রানীর মতো সুখে বেঁচে থাকুক। নবনী খেয়ে দিয়ে হাসপাতালে চলে গিয়েছিল। ললিতার অবস্থা বিকেলেও ভালো ছিল না। শ্যামল বাবার মুখাগ্নি করে হাসপাতালে ফিরে এসেছে। চা বাগানে ওর এই আচরণে ঢিঢি পড়ে গেছে। গলায় কাঁচা ঝুলিয়ে সে ললিতার জন্য রাত জাগছে তা মালবাবুও পছন্দ করছেন না। নবনীকে তিনি তাই বলেছেন, কিন্তু ছেলেটার সাহায্য কাজে আসছে। তাছাড়া যে কারণে ললিতা বিষ খেয়েছিল সেই কারণটা এখনো থেকে গিয়েছে। ললিতার জন্যেই শ্যামলকে প্রয়োজন। নবনী বিয়েবাড়ি থেকে যাওয়ার সময় বলে গিয়েছিল হাসপাতাল থেকে খবরটা নিয়ে সে এখানেই চলে আসবে। হাকিমপাড়া থেকে ধরধরা নদী ডিঙিয়ে হাসপাতালে যেতে 3 মিনিট লাগে। অমরনাথ সুভাষচন্দ্রকে বললেন, নবনী তো এখনো এলো না, ওর জন্য আমাদের অপেক্ষা করা উচিত। হোটেল পর্যন্ত বেচারা একা একা যাবে, এটা ভালো দেখায় না। আমাদের সঙ্গেই তো এসেছে। সুভাষচন্দ্র বুঝতে পারলেন জামাইবাবু একটা অজুহাত খুঁজছেন এখানে আরও কিছুক্ষণ কাটানোর। তিনি বললেন, ঠিক আছে, চলুন আমরা রাস্তায় গিয়ে ওর জন্য অপেক্ষা করি। যদি রিক্সা পেয়ে যাই তাহলে দাঁড় করিয়ে রাখবো। অমরনাথের ইচ্ছের বিরুদ্ধেই তাকে নিয়ে বাইরে আসতেই নবনীকে দেখতে পাওয়া গেল। ওদের দেখেই নবনী চিৎকার করে উঠল, সুসংবাদ আছে দাদা, ললিতার জ্ঞান ফিরেছে। ডাক্তার বলল বিপদ কেটে গেছে। নতুনদের জোর করে খাইয়ে দিল দীপা। না বললে চলে আশা, এখন থেকে শরীরটাকে ঠিকঠাক রাখতে হবে। এতদিন কার সঙ্গে শুতে তুমি? এইভাবে 5 জনের সামনে কেউ হাতে খাবার তুলে খাইয়ে দিচ্ছে। খুব রাগ হচ্ছিল দীপার। সে খাবে না বলেছিল, এইটিই তার অপরাধ। এতক্ষণে বুঝে গিয়েছে বাবা আর এ বাড়িতে নেই। বাবার সঙ্গে মামা আর নবনী কাকু এসেছিল, ওরাও নিশ্চয় চলে গিয়েছে। নলিনী খাওয়া দেখছিলেন, ধমকে উঠলেন, প্রশ্ন করলে জবাব দাও না কেন? বাপ মা কি তোমাকে সহবত শেখায়নি? নাকি এ বাড়ির লোকজনকে পছন্দ হচ্ছে না? ঠাকুরমার সঙ্গে। তিনি তোমাকে খুব ভালোবাসতেন? হ্যাঁ। বিয়ের পর কি কি করতে হবে বুঝিয়ে বলেছেন? হ্যাঁ। নলিনী ছাড়া সবাই গলা খুলে হেসে উঠল। নতুনদি কোনো মতে হাসি থামিয়ে জিজ্ঞাসা করলেন, কি বলেছেন তিনি? আহা লজ্জা কি, বলো না। দীপা গড়গড় করে বলে গেল, এ বাড়ির সবাইকে নিজের বাড়ির লোক ভাবতে হবে, গুরুজনদের আদেশ মানা করতে হবে, শ্বশুরমশাইকে বাবা, শাশুড়িকে মা বলতে হবে। ছোটাছুটি করা চলবে না, চেঁচিয়ে কথা বলা নিষেধ, এই সব। সবাই এওর মুখের দিকে তাকালো। নতুনদি বললেন, খুব ভালো, এসব তো করতেই হবে। তোমার ঠাকুরমা অতুলের ব্যাপারে কিছু বলে দেননি? দীপার কপালে ভাঁজ পড়ল। সবাই উন্মুখ হয়ে বসে আছে। কয়েক সেকেন্ড চলে গেলে একজন বলল, অতুলকে জানো তো, তোমার বর। দীপা মাথা নাড়ল। ঠাকুমা বলেছে দেবতার মতো মনে করতে হবে। দেবতার মতো? হ্যাঁ। নতুনদের গলা থেকে শব্দ তিনটি ছিটকে উঠল, সেই সঙ্গে হাসির ফোয়ারা ছড়িয়ে পড়ল। নতুনদিকে নলিনী ধমক দিলেন, আহ, তোমরা শুধু হেসেই মরছ। ওদিকে আমার ছেলেটা জেগে জেগে কাহিল হয়ে পড়ল। যা বলার ভালোভাবে বুঝিয়ে নিয়ে চলো। ফুলশয্যা কি রাত পোয়ালে হবে? শোনো আশা, আজ তোমার ফুলশয্যা। মেয়েদের জীবনে একবার মাত্র এই রাতটা আসে। আজকের রাত্রে বরের সঙ্গে তোমার আলাপ হবে। সে যা যা বলবে তাই করবে, যা যা করতে বলবে তাই মান্য করবে, কোনো কাজে বাধা দেবে না, বুঝলে? আজকের রাত্রে সে যদি খুশি হয় তোমার ব্যবহারে, তাহলে সারা জীবনে তোমাকে আর দুঃখ পেতে হবে না। মাথায় ঢুকেছে? তোমাকে আজ বরের পাশে শুতে হবে। দীপা শক্ত হয়ে বসে রইল। নতুনদি সেটা লক্ষ্য করে জানতে চাইলেন, কি হলো? কি আবার হবে? শরীরে তেল আছে না, না শুকনো পর্যন্ত ওই রকমই করবে। নাও ওঠো সবাই, আমারই ঘুম পাচ্ছে, তো খোকার দোষ কি? তাকে বাথরুম সেরে আসতে বলা হলো। দীপা ব্যাপারটা বুঝতেই পারছিল না। সবার মুখ চোখে কেমন যেন রহস্যময় হাসি। ঘুমের কথা হচ্ছে, অথচ তাকে কেউ জিজ্ঞাসা করছে না ঘুম পাচ্ছে কিনা। তাকে আজ থেকে বরের পাশে শুতে হবে, ওই কথাটা বলার জন্যে ওরা কত কিনা বলে গেল। মেয়েরা যখন দীপাকে নিয়ে ফুলশয্যার ঘরের দিকে এগিয়ে যাচ্ছে, তখন প্রতুলবাবু এলেন। সঙ্গে সঙ্গে বিবাহিতদের মাথায় ঘোমটা বড় হলো। সম্পর্কে যারা দিদি বা বোন, তারা আড়ষ্ট হয়ে দাঁড়ালেন। প্রতুলবাবু দীপার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ পর্যবেক্ষণ করলেন। নলিনী, এই কালীবাড়িতে পুজো দিয়েছ? দিয়েছি। তুমি আবার এখন এলে কেন? এই বাড়ি আমার, ওর বাবা আমাকে না জানিয়ে চলে গিয়েছে, ভদ্রতা বলে কিছু নেই। তোমরা সবাই ওকে বলে চলে দিয়েছ তো? প্রতুলবাবুর গলার স্বর অন্যরকম শোনাচ্ছিল, তার মুখ থেকে ভেসে আসা গন্ধ চাপা ছিল না। সব করেছি, তুমি যাও, বিশ্রাম নাও গে। বিশ্রাম আমি একবারেই নেব নলিনী। চিফ মিনিস্টারকে আজ এই বাড়িতে আনতে পারলাম না, এইটা যে আমার কত বড় পরাজয়। ওফ। চোখ বন্ধ করলেন তিনি। প্রতুলবাবু রাস্তা আগলে দাঁড়িয়ে, তিনি না সরলে এরা এগোতে পারছিলেন না। নতুনদি বললেন, ছেলের বিয়ে দিয়ে সাত তাড়াতাড়ি বউ আনলেন, চিফ মিনিস্টারের জন্য তো নয়, যে জন্য এনেছেন তা হলেই তো সব সমাধান। ঠিক, এই তুমি যা বোঝো এই নলিনী তা বোঝে না। পকেট হাতড়ালেন প্রতুলবাবু, তারপর একটা কাগজের মোড়ক বের করলেন। মোড়কের ভেতরে মোড়ক, সেটি তিনি এগিয়ে দিলেন। ওকাকে আমি এক পুড়িয়া গাইয়ে দিয়েছি, দেবী চৌধুরানী কালীবাড়ির সন্ন্যাসী আমাকে দিয়েছেন, পরীক্ষিত সত্য। খোকাকে যা বলার একটু আগে বলে এলাম। তুমি এই মেয়েটাকে ইচ্ছে করলে পুড়িয়াটা খাইয়ে দিতে পারো। এবার পাটল্য প্রতুলবাবুর। নলিনী বিরক্ত হলেন খুব। সে হবে ক্ষণ, এখন সরো তো। এত করে বললাম এসব নিয়ে তুমি মাথা ঘামাবে না, অথচ যাও যেখানে ইচ্ছা। পুড়িয়ার মোড়ক পকেটে রেখে দিয়ে ঘুরে দাঁড়ালেন প্রতুলবাবু। ঠিক হ্যাঁ, যাচ্ছি, তবে আমি কাজে বিশ্বাস করি না, ফল দেখতে চাই। প্রতুলবাবু হনহন করিয়ে বেরিয়ে গেলেন। দলটা আবার এগোলো। এসব কথার অর্থ দীপার মাথায় ঢুকছিল না। সে শুধু একটা অভিমানে আক্রান্ত হয়ে পড়েছিল। অমরনাথ যে তাকে না বলে চলে গিয়েছেন এটা সে ভাবতে পারছে না। বাবা কি চা বাগানে ফিরে গেল? বাবা তার সঙ্গে একটাও কথা বলল না। হঠাৎ সে ফুঁপিয়ে উঠল সশব্দে। নলিনী জিজ্ঞেস করলেন, আরে কি হলো আবার? নতুনদি দীপার মাথায় হাত বোলালেন। আহা, ঘাবড়ে গিয়েছে বেচারা ওইসব কথা শুনে। আশা, ও আশা, ওর কথায় কিছু মনে করো না। আহা, চুপ করো। চুপ করে গেল সে। ফুলশয্যার ঘরে ঢুকল সবাই। জলপাইগুড়িতে ফুলের দোকান নেই। সব রকমের ফুল সারা বছর পাওয়া যায় না। এ বাড়ির বাগানে যে ফুল ফুটেছিল তাই দিয়ে ফুলশয্যার খাট সাজানো হয়েছে। নেটের মশারির মধ্যে অতুলচন্দ্র শুয়ে আছে লেপচাপা দিয়ে। নতুনদি নলিনীকে বললেন, ছেলের ফুলশয্যার ঘরে থাকতে নেই, যাও এখন। নলিনী আর চোখে ছেলের দিকে তাকালেন। তার চোখ পিটপিট করছে। নলিনী বললেন, যাচ্ছি বাবা, তা তোরাও চল এখান থেকে। এদের ফুলশয্যায় আড়ি পাতার দরকার নেই, উনি নিষেধ করেছেন। নতুনদি বললেন, উফ, তা আমি বুঝেছি, কিন্তু খাটের তলে কেউ আছে কিনা দেখো আগে। শুধু খাট না, আলমারির পেছন থেকেও দুজন বের হলো। সবাইকে ঘর থেকে বের করে দিয়ে নতুনদি বললেন, দরজায় খিল তুলে দাও। আর শোনো, ওইখানে সুইচ আছে, ইচ্ছে হলে আলো নিভিয়ে দেবে। আর শোনো, বেশি মশারি ভাগ করে উঠো না, মশা ঢুকে যাবে। কোনো ভয় নেই, বুঝলে? দীপা ঘাড় নাড়ল। নতুনদি ওর চিবুকে আঙুল ছুঁয়ে চুমু খেলেন। তারপর দীপাকে দরজা পর্যন্ত টেনে এনে নিজেই সেটাকে ভেজিয়ে বেরিয়ে গেলেন। ঝটপট খিল তুলে দিল দীপা। শব্দটা হওয়া মাত্রই বাইরে হাসির আওয়াজ উঠল। দীপার কপালে ভাঁজ পড়ল। ওরা এমন হাসাহাসি করছে কেন? শব্দটা মিলিয়ে গেলে সে ঘুরে দাঁড়ালো। বিছানায় কেউ শুয়ে আছে তা বুঝতে ভালো করে নজর দিতে হয়, কিন্তু এই মুকুট, এইসব গয়নাগাটি পরে তাকে শুতে হবে নাকি? কেউ তো বলে দেয়নি ফুলশয্যার রাত্রে এসব খুলে ফেললে অন্যায় হয় কিনা। সে মুকুটটা খুলে টেবিলে রাখল। তারপর আলোর দিকে তাকালো। না, আলো নিভিয়ে অচেনা জায়গায় সে শুতে পারবে না। মশারিটা সামান্য ফাঁক করে সে বিছানায় উঠে বসল। পাশাপাশি দুজোড়া বালিশ, গোলাপ ফুলের পাপড়িতে প্রায় ঢাকা। সে বিছানায় উঠতেই অতুলচন্দ্র চোখ ফেরালো। দীপা ঠোঁট মোচড়ালো। তার পায়ের কাছে লেপ তো দূরের কথা, একটা চাদরও পর্যন্ত নেই। সে মুখ ঘোরালো। আমি কে গায়ে দেব? অতুলচন্দ্র মিনমিনে গলায় বলল, এই লেপের তলায় তোমাকে শুতে হবে। কেন? আমার আলাদা লেপ নেই কেন? আমি জানি না। তোমাদের বাড়িতে আমি এসেছি, তোমার লেপটা আমাকে দাও। না, আমি কাউকে কিছু দিই না, সবাই আমাকে দেয়। তুমি তাড়াতাড়ি তোমার জামা কাপড় খুলে ফেলো, আমি আর জেগে থাকতে পারছি না। অসহিষ্ণু গলায় বলল অতুলচন্দ্র। তার গলার স্বর শেষ দিকে ক্যানক্যানে শোনালো। কি? প্রায় চিৎকার করেই উঠল দীপা। চেঁচামেচি করলে আমার মাথায় লাগে। আমি কিন্তু বাবাকে বলে দেব, তাড়াতাড়ি সব জামা কাপড় খুলে আমার পাশে এসে বসো। একটা না বলে গেল অতুলচন্দ্র। এম্মা, এ কি কথা? জামা কাপড় খুলবো কেন? স্বামীর পাশে বউকে ওইভাবে শুতে হয়। বাজে কথা। আমার মা বাবা তো স্বামী স্ত্রী, আমি কোনোদিন ওদের জামা কাপড় খুলে শুতে দেখিনি। যদি তোমার এই কথা মাকে বলি না, মেরে হাড় ভেঙে দেবে। আমাকে আমার বাবা বলেছে। কি বলেছে? আহ, আমি কথা বলতে পারছি না, এসো। তোমার বাবা মা জামা কাপড় না পরে শোয়? ছি 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 ছি, আমি বাবা এসব খুলতে পারবো না, খুললে আমার ঘুমই আসবে না। উল্টো মুখ করে শুয়ে পড়ল দীপা। দুজনের মাঝখানে ব্যবধান বড় জোর এক হাত। তবে ঠান্ডা লাগছিল। অনেকক্ষণ কুঁকড়ে শুয়ে থেকেও তার ঘুম এলো না। ঠান্ডাটা এবার বাজনা বাজাচ্ছে দুপাটি দাঁত দিয়ে। সে মৃদু গলায় ডাকল, এই। ওপাশ থেকে কোনো জবাব এলো না। দীপা আবার জিজ্ঞেস করলো, তোমার লেপটা কি খুব বড়? এবারও সাড়া মিলল না। দীপা উঠে বসল। একদম আপদমস্তক লেপে ঢেকে ঘুমাচ্ছে যে, তার উপর প্রচণ্ড রাগ হলো। সে ঠান্ডায় কষ্ট পাচ্ছে জেনেও ঘাপটি মেরে পড়ে আছে। লেপের একটা প্রান্ত ধরে সে টানতে লাগলো। অতুলচন্দ্র প্রতিবাদের সুর গলায় তোলার চেষ্টা করে পাশ ফিরে শুতেই অনেকটা লেপের অধিকার পেয়ে গেল দীপা। এই লেপটা কি বাগান থেকে এসেছে? নতুন নতুন গন্ধ। ওয়ার পরানোর পর বুঝতেই পারছে না সে। যদি আসে তাহলে বাবারও ভুল হয়েছে। দুটো ছোট লেপ পাঠালেই পারত, তাহলে তাকে এভাবে টানাটানি করতে হতো না। লেপের উত্তাপে এখন আরাম হলো দীপার। ওপাশে কোনো সারা শব্দ নেই। হঠাৎ মনে হলো সে কোনো অন্যায় কথা বলে ফেলেনি তো, যার জন্য অতুলচন্দ্র রেগে গিয়ে কথা বলছে না। এরা আজ থেকে বর যা বলবে তাই করতে হবে এই উপদেশ দিয়েছিল। কিন্তু জামা কাপড় কেন খুলে শুতে যাবে সে? বর যদি পাগল হয় তাহলে বউ তার কথা শুনবে? জামা কাপড় খুলে যে শুতে বলে সে তো পাগল। নিজের আচরণের সমর্থনে যুক্তি খুঁজে পেয়ে কিছুক্ষণ পর ভালো থাকল দীপা। কিন্তু অতুলচন্দ্র চুপচাপ থাকায় আবার অস্বস্তি হল। সে ডাকল, এই! অতুলচন্দ্রের সাড়া মিলল না। দীপার মাথায় দুষ্টু বুদ্ধি চাপল। সে ধীরে ধীরে লেপ ধরে টানতে লাগল। ঘাপটি মেরে পড়ে থাকলেও লেপ সরে গেলেই কথা বলতে বাধ্য হবে। এই ঠান্ডায় গায়ে চাপা না দিয়ে কেউ শুতে পারবে না। লেপটা সরে আসছিল হড়হড়িয়ে। অতুলচন্দ্রের কাছ থেকে বাধা আশা করছিল দীপা। পুরোটা সরে আসা মাত্র গলা থেকে ছিটকে আসা চিৎকার গোঙানি হয়ে গেল। কোনো মতে লেপেই মুখ চোখ চেপে ধরল সে। সমস্ত শরীরে কাঁপুনি। সেই অবস্থায় দুই হাতের সমস্ত শক্তি দিয়ে লেপটাকে ছুঁড়ে ফেলল অতুলচন্দ্রের ওপর। একটা হাড় চিরচিরে সম্পূর্ণ নগ্ন শরীর কুঁকড়ে পড়ে আছে। চোখের মধ্যে ঢুকে যাওয়া এই ছবিটাকে সে কিছুতেই সরাতে পারছিল না। কিরকম গাগলানি ভাব চলে এলো শরীরে। সে বিছানার এক কোণে চলে এলো। অতুলচন্দ্র ঘুমাচ্ছে। এই কাণ্ড ঘটল তবুও তার ঘুম ভাঙেনি। পা মোড়ে বসে দীপা লেপের স্তূপটাকে দেখল। অতুলচন্দ্রকে লোক বলে ভাবতে ইচ্ছে করছিল না। খোকন কিংবা বিশু যখন ফুটবল খেলতে খেলতে গেঞ্জি খোলে অথবা নদীতে স্নান করতে খালি গায়ে জলে ঝাঁপ দেয়, তখন তার মাথায় কোনো ভাবনাই আসতো না, গা গুলিয়ে উঠত না। এই ছেলেটার শরীর দেখে এমন কেন হলো? সম্পূর্ণ নগ্ন মানুষের চেহারা কি এমন বিভৎস হয়? কিন্তু না, মশারির ভেতরও ছেলেটার শরীরে শুধু কয়েকটা হাড় দেখতে পেয়েছে সে। বিজ্ঞান বইতে যে নর কঙ্কালের ছবি ছাপা আছে, তাকে যদি বিছানায় শুইয়ে দেয়া হয় তাহলে অবিকল এমন দেখাবে। দীপার মনে পড়ল অতুলচন্দ্র তাকে জামা কাপড় ছেড়ে শুতে বলেছিল। নিজে আগে ভাগেই জামা কাপড় খুলে লেপের তলায় চলে গিয়েছিল। ওকে নাকি ওর বাবা এই কাজ করতে বলেছে। এই বাড়ির নিয়ম নাকি এটা? কি বিশ্রী নিয়ম! দীপা হাঁটুতে চিবুক রেখে বসে রইল। মশারির ভেতরেও ঠান্ডায় বসে থাকা ক্রমশ কষ্টকর হয়ে উঠল তার। ঘুমের কোনো বালাই নেই। বাইরের পৃথিবীতে কোনো শব্দ নেই। চা বাগানে এই সময় জেগে থাকলে বেতালা মাদল বাজতে শোনা যায়। জলপাইগুড়িতে নিশ্চয়ই কেউ মাদল বাজায় না। দীপা আর পারছিল না। খাটের এক পাশে অতুলচন্দ্রের নগ্ন শরীরের দিকে পেছন ফিরে লেপের প্রান্ত টেনে শরীর ঢেকে শুয়ে পড়ল সে। একটু ঘুম জড়িয়ে নিল তাকে। হঠাৎ বুকের পাঁজরে প্রচণ্ড চাপ পড়তেই নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হল দীপার। চটকে যাওয়া ঘুম এবং নিঃশ্বাসের কষ্টে সে কোকিয়ে উঠল, বাবা গো! এবং এখনই দুটি শীর্ণ হাত প্রাণপণে তার জামা ছিঁড়ে ফেলতে চাইল। খোলো, খোলো, খোলো! ঘুমিয়ে পড়েছিলাম বলে কথা শোনোনি, খোলো! দীপা অতুলচন্দ্রকে বুঝতে পারল, কিন্তু সে নিজের জামা দু হাতে আঁকড়ে ধরেও চোখ খুলল না। সে জানত চোখ খুললেই অতুলচন্দ্রর নগ্ন শরীর দেখতে হবে। এই কয়েকবারের চেষ্টাতেই হাঁপিয়ে উঠেছিল অতুলচন্দ্র। এবার সে দীপার পেটের কাছে গোঁজা শাড়ির প্রান্ত ধরে টান দিল। দীপা প্রতিবাদ করল চোখ বন্ধ করে। আহ, কি হচ্ছে? আমার জামা কাপড় ধরে টানছো কেন? আমি আবার ওষুধ খেয়েছি। বাবা বলেছে তোমাকে আনা হয়েছে বাচ্চা দেওয়ার জন্য। কাপড় না খুললে তোমার বাচ্চা হবে কি করে? হ্যাঁ, ঘন ঘন নিঃশ্বাস পড়ছিল তার। দীপার কাপড় কোমর থেকে খুলে এলেও গিটটা আলগা হয়নি। কয়েকবার সেটাকে খোলার চেষ্টা করে হাল ছাড়ল অতুলচন্দ্র। আমি ঔষধ খেয়েছি, বাবা বালিশের নিচে রেখে গিয়েছিল, আবার ঘুমিয়ে পড়লে বাবা বকবে। কিসের ওষুধ? আমি রোজ যে ঔষধ খাই সেটা না, ওই ঔষধ খেলে বাচ্চা তৈরি করা যায়। আমি তো বেশি দিন বাঁচবো না, তাই বাবা। উহ, খোলো খোলো খোলো, কাপড় খোলো। ঝাঁপিয়ে পড়ল নগ্ন শরীরটা দীপার ওপর, আর নিজের অজান্তেই প্রচণ্ড জোরে ধাক্কা মারল দীপা দুই হাতে। সঙ্গে সঙ্গে অতুলচন্দ্রের শরীরটা ছিটকে চলে গেল খাটের প্রান্তে। মশারির ছত্রির আওয়াজ উঠল, একটা কোঁকানির শব্দ কানে এলো এবং সেই শব্দের সঙ্গে কান্নার স্বর উঠল। তুমি আমাকে মারলে বাবা, তুমি মারলে, আজ অব্দি কেউ আমাকে মারেনি জানো। দীপা উঠে বসেছিল। প্রচণ্ড রাগে তার শরীর কাঁপছিল এবং তখন অতুলচন্দ্রের নগ্ন শীর্ণ দেহ তার দৃষ্টিতে ছিল না। সে চাপা গলায় বলল, আবার যদি আমার গায়ে হাত দাও তাহলে মেরে তোমার হাড় ভেঙে দেব। কাতর বিস্ময় অতুলচন্দ্রের গলায়। হাড় ভেঙে দেবে? হ্যাঁ। আমি বালিশে মাথা রেখে শোবো, আমার খুব কষ্ট হচ্ছে। শোন। প্রায় কাঁপতে কাঁপতে লেপটার প্রান্ত শরীরে টেনে নিয়ে অতুলচন্দ্রকে বিছানার এক পাশে শুয়ে পড়তে দেখল দীপা। তারপর থেকে একটা কুঁই কুঁই শব্দ বেজে গেল সমানে। অনেকক্ষণ দীপা পাথরের মতো বসে রইল। কি শুনল সে? তাকে এই বাড়িতে নিয়ে আসা হয়েছে বাচ্চা দেবার জন্যে। চকিতে চা বাগানের ভেতরে লুকিয়ে থাকা ললিতার গলা বেজে উঠল কানে। ললিতা শ্যামলদার কাজে প্রতিবাদ করছিল। সেই ললিতা বিষ খেয়েছে। বিয়ের দিন সবাই এই নিয়ে কথা বলছিল তার সামনেই। ললিতার পেটে বাচ্চা এসেছে। দীপার বুঝতে অসুবিধা হয়নি পেটে বাচ্চা এসেছে বলেই সে বিষ খেয়েছে। ওটা আসুক তা চায়নি বলেই চা বাগানের ভেতরে প্রতিবাদ করেছিল সেদিন। শ্যামলদা যা করেছিল তাই করতে চেয়েছে অতুলচন্দ্র। কিন্তু ওষুধ খেয়েছে কেন? শ্যামলদা কি ওষুধ খেয়েছিল? বাচ্চা করতে গেলে কি ওষুধ খেতে হয়? মাথায় কিচ্ছু ঢুকছিল না তার। শুধু বুঝতে পারছিল খুব একটা গর্হিত ব্যাপার করতে যাচ্ছিল অতুলচন্দ্র। কিন্তু ও বলল, কেন বেশি দিন বাঁচবে না? বর মরে গেলে বউ বিধবা হয়। বিধবা মানে? দীপার চোখের সামনে চট করে মনোরমা চলে এলেন। মাছ মাংস ডিম পেঁয়াজহীন আলো চালের ভাত আর নিরামিষ তরকারি নিয়ে খেতে বসেন মনোরমা। অসম্ভব, সে বিধবা হতে পারবে না। অতুলচন্দ্রের দিকে তাকালো সে। লেপ মুড়ি দিয়ে সামনে কুঁই কুঁই করে যাচ্ছে। ওই ছেলেটা মরে গেলেই তাকে বিধবা হতে হবে। খুলে যাওয়া কুঁচিগুলো কোমরে গুঁজল সে। তারপর একটু সরে এসে জিজ্ঞেস করল, অমন করছো কেন? আমার কষ্ট হচ্ছে। কিসের কষ্ট? নিঃশ্বাসের। তোমার বাবা মাকে ডাকবো? না, কিছুতেই না। কেন? বাবা খুব রেগে যাবে। তোমার কষ্ট হচ্ছে শুনলে রেগে যাবে? না, দুবার ঔষধ খেয়েও আমি যেটা করার কথা সেটা করতে পারলাম না বলে রেগে যাবে। বাবা বলেছে একজন বংশধর চাই আমি মরে যাওয়ার আগে। আমি সবটা জানতাম না। বাবার কথায় আনা আমাকে শিখিয়ে দিয়েছে, ঔষধ না খেলে আমার শরীর শক্ত হয় না বলে আনা বাবাকে ঔষধ আনতে বলেছিল। তুমি মারলে আমাকে, এখন আমি বাবাকে কি বলবো? গলার স্বর ক্রমশ নিস্তেজ হয়ে আসছিল। এসব করতে হবে জানলে বিয়েই করতাম না। বিয়ে এসব করার জন্যই মানুষ করে। আমার রক্ত খারাপ হয়ে গিয়েছে, বুকের ভেতর ব্যথা করে, কোনো ঔষধে কমে না, শুধু ঘুম পায়, সেদ্ধ ছাড়া কিছু খেতে পারি না। মরে তো যাবই, তাই বাবা বলেছে আমার যদি একটা ছেলে থাকে তবে তার মধ্যে আমি বেঁচে থাকবো, তুমিও একা থাকবে না, তোমার ছেলে থাকবে। আমি এখন পড়ি, এই সময় কেউ মা হয়? ও, আমি ওসব জানি না। আমাকে যা করতে বলেছিল তা করেছিলাম, এখন পারিনি জানলে কি হবে? কি আবার হবে? মরে যাব, তার বেশি তো কিছু হবে না। তুমি বিধবা হবে। এখন তো তুমি রাজি হলো, আমি কিছু করতে পারবো না। ওই ঔষধটা খাওয়া মাত্র শরীরটা কেমন জানি হয়ে যায়, কিন্তু 10 মিনিটের মধ্যে আমার ঘুম পেয়ে যায়। তুমি আমাকে মারলে বলে ঘুম পাচ্ছে, কিন্তু কিন্তু আর ঔষধ তো নেই। শোনো, তুমি একটা মিথ্যে কথা বলতে পারবে? হ্যাঁ, আমি বলবো যা করার করেছি, তুমি শুধু সায় দেবে। এখন তাহলে আর কেউ কিছু বলবে না। বাচ্চা তো 10 মাস আগে হয় না। অতুলচন্দ্র চুপ করে গেল। তার শরীর কাঁপছিল, কারণ লেপটা নড়ছে। কুই কুই শব্দটা শেষ পর্যন্ত বন্ধ হলো। দীপা পাথরের মতো বসে রইল। তার এখন শীতবোধ ছিল না। দরজায় খুব জোরে জোরে আঘাত হতেই ঘুম ভাঙল দীপার। খাটের একপাশে কুঁকড়ে শাড়িতে মুখ মাথা ঢেকে শুয়েছিল সে। মাথা তুলে ঘরটাকে দেখল, বুঝল সকাল হয়ে গেছে। সে ধর্মরিয়ে উঠে বসল। ওপাশে অতুলচন্দ্র তখন লেপের তলায় চাপা পড়ে আছে। দীপা খাট থেকে নামতে গিয়ে আবিষ্কার করল সমস্ত শরীরে আড়ষ্ঠতা, গা ব্যথা করছে। দরজায় আবার আঘাত হলো এবং নলিনীর গলা পাওয়া গেল। ভর দুপুর পর্যন্ত ঘুমোচ্ছে যে, এই কিরকম বউ, বাড়ি থেকে কিছু বলে চলেও দেয়নি। দীপা খিল খুলতেই ওপাশের চাপে দরজা হাট হয়ে গেল। নলিনী আর আনা দাঁড়িয়ে আছে। নতুনদি ও অন্য মেয়েদের দেখতে পেল না সে। আর তখনই মুখে হাত চাপা দিয়ে হেসে উঠল আনা। আমা, নতুন বউয়ের মুখখানা দেখো, সিঁদুরে যে গোবর লেপা হয়ে রয়েছে। প্রথম রাত, সাত সকালে কি ঘুম ভাঙে? বুঝেছি, সে এখনো ঘুমোচ্ছে। নলিনী ঘরে ঢুকলেন। তার চোখ মশারির ভেতরটা দেখতে চাইছে। গম্ভীর গলায় তিনি হুকুম করলেন, চটপট মশারিটা তোল আনা। কাক ভোরে উঠে তিনি খবরটা শোনার জন্য অপেক্ষা করছেন। আগে তাকে শান্ত করি। আর চিন্তা করার কি আছে? সিঁদুর দেখে বুঝতে পারছো না? তোমার ছেলের মাথায় সমন এলে কি হবে? একেবারে ব্যাস দেবের ক্ষমতা নিয়ে জন্মেছে গো। মশারি তুলতে তুলতে কথাগুলো বলল আনা। নলিনী দীপার দিকে ফিরলেন। কাল রাত্রে কোথায় শুয়েছিলে আশা? মাথা না তুলে দীপা জবাব দিল, বিছানায়। আহা, বিছানায় না শুয়ে কি মাটিতে শোবে? বিছানার কোনখানে? নলিনীর কথার অর্থ বোধগম্য হল না দীপার। সে হাত তুলে দ্বিতীয় বালিশটাকে দেখালো। নলিনী বললেন, না না, খোকাকে না জাগিয়ে আগে ওখানকার লেপ সরা, বিছানার চাদর দেখবো আমি, সেটাই আসল। মশারি তোলা হয়ে গিয়েছিল। আনা ওপাশে সরে গিয়ে সতর্ক হাতে লেপের প্রান্ত তুলে অতুলচন্দ্রের দিকে সরিয়ে দিয়ে ঝুঁকে পড়ল। এগিয়ে গিয়েছিলেন নলিনী। বিছানা দেখতে দেখতে তার মুখ থমথমে হয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত আনার সঙ্গে তার চোখে চোখে কথা হলো। আনা ফিসফিসিয়ে বলল, আগে জিজ্ঞাসা করো তো সেখানে খুব দৌড়ঝাঁপ করতো কিনা। সেরকম বেশি করলে নাকি আগেই ওসব ঝুঁকে যায়, মাথা গরম করো না। নলিনী ঘুরে দাঁড়ালেন। আশা, এদিকে এসো। দীপা এগিয়ে গেল। বিয়ের আগে তুমি কি দৌড়াদৌড়ি করতে? নলিনী জানতে চাইলেন। সত্যি কথা বলা উচিত হবে কিনা বুঝতে পারছিল না দীপা। বিয়ের পর বউয়ের দৌড়ঝাঁপ করা উচিত নয়, কিন্তু বিয়ের আগে? নলিনী রেগে গেলেন। কি ঘাটা মেরে বাবা, প্রশ্ন করলে জবাব দেয় না, আমার কথা কানে ঢুকছে। ভয়ে ভয়ে সত্যি কথাটাই বলে ফেলল, আমরা মাঠে খেলতাম। তোমার মাসিক কবে হয় প্রথম? মাসিক শব্দটার অর্থ আন্দাজে ধরে নিল সে। ঠাকুমা বলেছিলেন ঋতু, মা বলেছিল পিরিয়ড, প্রতি মাসেই হয় মেয়েদের বয়স হলেই, তাই বোধহয় ইনি মাসিক বলছেন। সে মাথা নাড়ল। একবার হয়েছিল এ মাসেই। তারপরেও দৌড়েছ? না। নলিনী আনার দিকে ঘুরে দাঁড়ালেন। কি বুঝছিস? জিজ্ঞাসা করো না সরাসরি, সে উপদেশ দিল। নলিনী আর চোখে ছেলের দিকে তাকিয়ে আবার ফিরলেন। কাল রাত্রে খোকা কিছু করেছে? মেয়ে মানুষ, মাসিক হয়ে গিয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছো কি বলছি আমি। দীপার মাথা নিম্নগামী হল, চিবুক ঠেকল বুকে। আনা সেটা লক্ষ্য করে প্রশ্ন ছুড়ল, খোকা কি ওষুধ খেয়েছিল? নীরবে একবার মাথা নেড়ে দীপা জানালো, হ্যাঁ। সঙ্গে সঙ্গে আনা হেসে উঠল। ব্যাস, উত্তর পেয়ে গেছো। যাও এবার টেনাকে নিশ্চিন্ত করো। খোকাকে ডাক, তার শরীর কেমন আছে দেখি। সেটাও তো বলতে হবে। ওসব ওষুধ খেলে শুনেছি পরে শরীর খারাপ হয়। নলিনী এগিয়ে গেলেন নিজেই। ও খোকা, 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 খোকা রে। লেপটা সরাতে যাচ্ছিলেন তিনি, আনা বাধা দিল। করছো কি? লেপ সরিও না, ঠান্ডা লেগে যাবে। সে সন্তর্পণে মুখ থেকে লেপের প্রান্ত সরিয়ে দিল। খোকা, খোকা। অতুলচন্দ্র চোখ মেলল, লাল টকটকে চোখ। তারপর বিড়বিড় করে বলল, আমি আর ওই ওষুধ খাবো না। আনা খপ করে তার গলায় বুকে হাত রাখল। মাগো কি ঠান্ডা! তুমি তুমি তাড়াতাড়ি ডাক্তার বাবুকে ডাকতে বলো। নলিনী আর্তনাদ করে ছুটলেন। আনা অতুলচন্দ্রের মুখ ধরে বলল, ও খোকা, খোকা, ও খোকা কি হয়েছে? অতুলচন্দ্র বিড়বিড় করে বলল, মিথ্যে কথা বলবে, আমি যে পারিনি, তুমি তা কাউকে বলবে না। সঙ্গে সঙ্গে আনা উঠে দাঁড়ালো, তার চোখ দীপার দিকে। তোমার সঙ্গে কাল রাতে ওর কিছু হয়নি? দীপা এবারও সত্যি কথা বলল, না। দীপার ডায়লগ, না।